أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালাম রহমতুল্লাহ বারাকাত সম্মান যদি নির্বাচন যে স্যালেন এক ভাই আপনাকে বললেন যে তোমরা যেহেতু রফার ইউজেন করো সালাতের মধ্যে তাহলে দুই সিজার তো রফার ইউজেন করছে বলে সহি বোখার ভিতরে আছে তাহলে তোমরা দুই সিজার মাঝখানে কেন রফুল ইয়েদেন করো না সম্মান যদি নির্বাহী এখানে প্রথম কথাটা হচ্ছে যে সাইজ জায়গাতে রফুল করাটা এটা রাসুল সালাম থেকে সুপ্রমাণিত সাহাবাহিক রামের থেকে সুপ্রমাণিত আর দুই সেজদার মাঝখানে যেটা আপনাকে যেভাবে বলছে বোখারিতে না হাদিসটা বোখারিতে নাই হাদিসটা হচ্ছে মালিক ইবনে হুয়ারেসের তিনি দেখলেন যে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি সালাতের মধ্যে নফল ইয়াদ করতেছেন যখন রুকুতে যেতেছেন রুকু থেকে উঠেতেছেন ওয়াইজা সাজাদা এবং যখন সেজদা করছেন ওয়াইজা রাফা রাসাহু মিনাস সুজুদে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠেছেন তখন রফুল ইলেন করছেন এই হাদিসটা যে নাসাইয়ের মধ্যে আছে এবং আহমদ আহমদিন হাম্বাল রহমতুল্লা মোসনাদা আহমদের ভিতরে আছে হাদিসটি সহি যে ইসলাম দুশেজা মাঝখানে হাত কি করছেন হাত উঠেছেন এটা সহি হাদিস এটা আমরা যে জৈব হাদিস হাদিস বলতে পারবো না হাদিসটা সহি এখন কথা হচ্ছে যে বেশিরভাগ হাদিস হচ্ছে সাইজ হাত উঠানোর কথা এই হাদিসটা বোখারির হাদিস না মুসলিমেরও হাদিস না তবে হাদিসটি সহি যেহেতু নাসাই এবং মুস্তাদ আহমদ সহ বিভিন্ন খাদিসটির ভিতরে হাদিসটি সহি কথা হচ্ছে এটা হচ্ছে রাবায়তে না রাবাজ রায়তে সাজা অর্থাৎ প্রচলিত আমলের বিপরীত একটা আমল তাই মহাদিসিন একরাম এই হাদিসকে ফলা দেন না বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লামের সচরাচর আমল ছিল সাইজ জাগাতে রফে করা কিসের ভিতরে না যে দুশিজার মাঝখানে না যেহেতু মাঝখানেরও একটা রাওয়ায়ত আছে এটা হচ্ছে প্রচলিত নিয়মের বিপরীত তাই এই হাদিসের উপরে কেউ যদি নাকি মাঝে মধ্যে কেউ আমল করে কোনো সমস্যা নেই এটা হচ্ছে সকাল হাদিসের উপরে সকল হাদিসের মান হিসেবে আমল করা তাই এখানে ভিতরে এই অজুহাতে যে সাফাই দেওয়া না বরং আমরা সেটা মনে করি কেউ যদি নাকি এই হাদিসের ভিত্তিতে দুশো সেজার করে মাঝে মধ্যে কোনো সমস্যা নেই যেহেতু অন্যান্য হাদিসগুলা যে সাইজ জায়গাতে করার ব্যাপারে আছে এই জায়গাতে করার ব্যাপারে নাই তা আমরা বেশিরভাগ আমার ওই হাদিসের উপরে করি এই হাদিসের উপরে কেউ যদি করে সেটাকে আমরা বেদাত বলবো না তবে ওইটা বোখারিতে না বোখান বরং বোখারির ভিতরে আছে যে সেজার ভিতরে সেজার মাঝখানে না করার ব্যাপারে হাদিসটা আছে হাদিসে বোকারের হচ্ছে দুই হাজার সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস মুসলিমের তিনশত নব্বই নম্বর হাদিস হাদিসটি হচ্ছে আব্দুল ইব মোহাম্মদ থেকে যে রাসুল সাল্লাহসাল্লাম হাত উঠাইতেন কান পর্যন্ত যখন নবিসুল্লাহ সাল্লাম সালাদ শুরু করতেন তারপরে যখন রুকুতে রুকুতে যাইতেন যখন রুকু থেকে রুকু থেকে মাথা উঠাইতেন এভাবে নবিসুল্লাহ সালাম কী করতেন থাকবে সময় হাত উঠেতেন রফলিএয়েদান করতেন